আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। তাহলে রিয়ান হাসান আপনি বলেন তাহলে। হ্যালো আসিফ ভাই, কেমন হ্যাঁ ভাই, আছেন? আছি, ভালো আছি, আপনি আশা করি ভালো আছেন, বলেন ভাই তাহলে। আচ্ছা, হ্যাঁ অনেকদিন পর রিয়ান ভাই, আপনার সাথে যুক্ত হইলাম আর কি। আচ্ছা ভাই, আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে মানে ইসলামে যে মানে দাস প্রথা, এটা তো মানে লিগ্যাল, ঠিক আছে? তো এটা তো মানে কোরআনে উল্লেখ আছে এবং হাদিসেও এটা উল্লেখ আছে, অনেক সহি হাদিস আছে, মানে চিন্তাও অবশ্যই অবশ্যই করছি কোরআনে বিষয়ে। উল্লেখ আছে, হাদিসে উল্লেখ আছে, এবং যে এখনকার যে বড় বড় ইসলামিক স্কলার তারা এখন স্বীকার করে, তারা এখন বলে যে হ্যাঁ ইসলামে দাস প্রথা আছে। আপনি মুফতি মিজানুর রহমান আজহারি উনি সরাসরি বলেছেন, ওনার মানে সে একটা ইউটিউবে খুঁজে পাবেন, অথবা আপনি ধরেন আল্লামা মামুনুল হক, মামুনুল হকেরও ভিডিও আছে বিষয়ে যে দুই ধরনের মানুষের সাথে যৌনকর্ম করা যায় ইসলামে জায়েজ, এক হচ্ছে স্ত্রী আর এক হচ্ছে ক্রীতদাসী, মানে অধিকার অধিকারভুক্ত ক্রীতদাসী। তারপরে মনে করেন আহমদুল্লাহ, আহমদুল্লাহ সাহেব উনি বাংলাদেশের অনেক বড় স্কলার, উনিও এটা বলেন যে হ্যাঁ দাসপ্রথা আছে। যদি ওনারা বলেন যে দাসপ্রথাকে ইসলাম অনেকখানি ইয়া করেছে, দাসদেরকে মুক্ত করার কথা বলেছে, এটাও আছে, কিন্তু এটাও স্বীকার করেন যে দাসপ্রথা আছে। তো এদের কথা বাদ দিলাম, এদের কথা বাদ দিলাম, এদের কথা তো, এরা তো বাংলাদেশের আলেম, সৌদি আরবের যে সর্বোচ্চ আলেম শায়েখ সালেহ আল ফাউজান, তিনি হচ্ছেন সৌদি আরবের সালাফি কমিটির, মানে যে ইয়া কমিটির আর কি, শরিয়া কাউন্সিলের সর্বোচ্চ স্কলারদের মধ্যে একজন। উনি সম্ভবত এখন ডেপুটি জেনারেল অথবা জেনারেল এরকম কিছু একটা, আমি ঠিক খেয়াল নেই, তবে সালে আল ফাউজান নামটা লিখে সার্চ করলে আপনি পাবেন, অনেক বিরাট স্কলার, ইসলামের অনেক বড় স্কলার। তিনি একটা কথা বলেছিলেন যেটা নিউজ লিঙ্ক আমার কাছে আছে, যে দাস প্রথা হচ্ছে ইসলামের অবিচ্ছেদ্য অংশ, ইসলাম যতদিন থাকবে, জিহাদ যতদিন থাকবে, ততদিন দাস প্রথা থাকবে, এটাকে ইসলাম থেকে কেউ আলাদা করতে পারবে না। এই বিষয়ে সরাসরি সালেহ আল ফাউজানের বক্তব্য আছে। এখন সালেহ আল ফাউজানের বক্তব্য থাকার পরে তো মানে মনে করেন বাংলাদেশের যদি কাঠমোল্লা কোনো এক চক্ষু মোল্লা এসে বলে দাসপ্রথা ইসলামে নাই, তাহলে তো ভাই হাসাহাসি করা ছাড়া কোনো উপায় নেই, তাই না? রিয়ান ভাই বলেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো মানে এটা সবাই জানে এখন, মোটামুটি এটা সবাই জানে। তো আমি আসলে এই বিষয়ে আরেকটু মানে মানে জানার ছিল, সেটা হচ্ছে মানে এটা আমি নিজে নিজে চিন্তা করি, যেমন আমাদের বাংলাদেশ থেকে মিডল ইস্টে বা সৌদি আরবে যেসব নারী নারী কর্মীরা যায়, যেসব মেয়েরা আর কি কাজের জন্য যায় গৃহকর্মী হিসেবে, তো এটা হয়তো আপনারাও জানেন, সবাই জানে যে অনেক নির্যাতিত হয় তারা, ঠিক আছে? তারা তাদের সাথে এরকম, আমি শুনছি আমার পরিচিত একজনের কাছে আমি শুনছি যে তাদের সাথে অনেক অনেক রকমের নির্যাতন করে অনেকে, মানে এরকমও শুনছি যে একই সাথে মানে পরিবারের মানে কয়েকজন সদস্য মিলে মানে তাদের সাথে যৌন নির্যাতন করে, ঠিক আছে? তো মানে আমার যেটা ধারণা ছিল যে মানে তারা তো ওইখানে কি মানে ওইখানে যে তারা যায়, তো ওইখানে তো তারা মানে দাসী হিসেবে যায়, তো তাদের সাথে যে এই কার্যকলাপ গুলা করে এটা কি মানে ইসলামিক হিসাবে মানে এখন কি এটা কি বৈধ মানে ইসলামিক শরিয়া অনুযায়ী? ইসলামিক শরিয়া অনুসারে, এই মানে ইসলামিক শরিয়তে তো দাসীদের সাথে যৌন কর্মটাকে কোরআনেই হালাল করে দেওয়া হয়েছে। এখন ইসলামে তো আসলে দাস প্রথা এখনো আছে, কিন্তু জাতিসংঘের কারণে তো দাস প্রথা মুসলমানরা চর্চা করতে পারছে না, দাসী সেক্স তো চর্চা করতে পারছে না। এখন মুসলমানরা কি করবে? মুসলমানরা যেটা করতে পারে সেটা হচ্ছে যে তাদের মন মানসিকতা তো সেই 1400 বছর আগেরই আছে, তাদের মন মানসিকতা তো সেইটাই আছে, তাই না? এখন সেই কারণে ওই দেশে যেই মানে যারা গৃহকর্মীরা যাচ্ছে তাদেরকে তারা ধরে নেয় এরাই হচ্ছে দাসী। এখন তারা এই জিনিসটাকে যেভাবে জাস্টিফাই করে সেটা হচ্ছে, তারা যখন বাংলাদেশ থেকে একজন মহিলা শ্রমিককে নিয়ে যায় তখন তারা বেশ বেশ পরিমাণ টাকা তারা দেয়, বেশ বড় অঙ্কের টাকা তারা বাংলাদেশের মহিলা শ্রমিকদের নেওয়ার সময় বেশ বড় পরিমাণ একটা টাকা তারা ওই কোম্পানি গুলাকে দেয়, সরকারও সেখান থেকে সরকার বাংলাদেশ সরকারও সেখান থেকে মধ্যস্বত্বভোগী। এখন তাদের থেকে যে তাদেরকে যে টাকাটা দেয়া হচ্ছে এইটা কি সৌদি আরবের যে যারা শেখ আছে সে শেখরা মনে করে এটাই হচ্ছে কি আমি এই দাসটাকে কিনে আনলাম, এটা ভেবে তারা, যেহেতু ইসলামে দাসপ্রথা হালাল আছে, তারাও মনে করে ইসলাম এখনো আছে, দাসপ্রথাও আছে, এবং আমি টাকা দিয়ে কিনে আনছি একটা বাংলাদেশের একটা গরিব মেয়েরে কিনে আনছি, এটাই তারা ভেবে এই কাজটা করে। কিন্তু এই কাজটা যে করে এটা সম্পূর্ণভাবে শরীয়ত সম্মত যে সেটা বলা যায় না, কারণ দাসপ্রথা তো তারা তো আসলে দাস না, যদিও তাদেরকে ইসলামের শরীয়ত অনুসারে কয়েক ধরনের গোলামাত, কয়েক ধরনের দাস আছে, কিছু দাস আছে চুক্তিবদ্ধ দাস, কিছু দাস আছে আবার একদম মানে কিনে ফেলা দাস। এই যে চুক্তিবদ্ধ দাস যারা আছে সৌদি আরবের লোকজন মনে করে এরা হচ্ছে আমাদের চুক্তিবদ্ধ দাস,
এই চুক্তিবদ্ধ দাস ভেবে তারা এই কাজগুলো করে। এখন এই কাজটা যদি আপনি শরীয়তের দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে কিন্তু কিছু কিছু আলেম বলবে এই কাজটা ঠিক আছে, আবার কিছু কিছু আলেম বাংলাদেশের কিছু আলেম বলবে না কাজটা ঠিক নাই, কারণ এরা তো দাস না, বাংলাদেশের আলেমরা বলবে এরা তো দাস না। কিন্তু সৌদি আরবের কিছু কিছু আলেম কিন্তু আবার বলবে যে এদেরকে যেহেতু চুক্তির ভিত্তিতে একটা সময়ের জন্য চুক্তির ভিত্তিতে নিয়ে যাওয়া হচ্ছে, একটা বিপুল পরিমাণ টাকা দিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কাজ করার জন্য, সেহেতু তাদেরকে কিন্তু চুক্তিবদ্ধ দাস বলা যেতে পারে, এটা কিন্তু অনেক আলেমই বলবে। তো এই বিষয়টা আপনি যদি কোনো একজন মানে সৌদি আরবের কোনো একজন আলেমকে জিজ্ঞেস করেন, সৌদি সালাফি আলেমদেরকে জিজ্ঞেস করেন, তাহলে মনে হয় ভালো হবে। আমি তো আসলে ইসলামের এই বিধানগুলো ইয়া দিতে পারি না, কোনটা ইসলামিক কোনটা শরীয়তি কোনটা শরীয়ত বিরোধী, এটা তো আমি তো আসলে আমার তো সেই অথরিটি নাই, আমি তো একজন নাম জানতাম নেই। কিন্তু আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আপনি সৌদি আরবের কোন আলেমকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, বাংলাদেশের কোন আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন না, কারণ বাংলাদেশের আলেম বলবে সে মিথ্যা কথা বলবে, সে বলবে যে না এটা দাস প্রথা যেহেতু নাই, এটা এটা অনৈসলামিক, এটা শরীয়ত বিরোধী, এটা বলবে। আপনার ভালো হবে আপনি সৌদি আরবের কোন সালাফি আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন, আমার ধারণা সালাফি আলেমদের ভিতরে অনেকেই বলবে যে এটা ঠিকই আছে, এরা তো চুক্তিবদ্ধ গোলাম, এরা তো চুক্তিবদ্ধ দাস, এটাই বলবে তারা। হ্যাঁ, আমি হচ্ছে মানে এই ব্যাপারে আমাদের একজন হুজুরের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম, ঠিক আছে? তো উনি উনি আমার যেটা বুঝাইছে ওটা আসলে হাদিস অনুযায়ী, মানে দাসের যে সংজ্ঞা, দাসীর যে সংজ্ঞা সেই অনুযায়ী যেটা বুঝাইছে যে মানে যুদ্ধ বন্দী নিয়ে যে সব দাস থাকে, ঠিক আছে, মানে ওই সময় যুদ্ধের পর, যুদ্ধের পরে যেগুলা যাদেরকে আর কি দাস হিসেবে তারা পায়, তো ওইগুলার ক্ষেত্রে মানে এই দাস কথাটা প্রযোজ্য, ঠিক আছে? তো মানে বাংলাদেশ থেকে বা এরকম গরিব দেশ থেকে যে কথা বলেছে ভাই, কথা বলেছে, ওইটাও একটা ভয়ঙ্কর ব্যাপার, যুদ্ধবন্দী হিসেবে মেয়েদেরকে কাফেরদের মেরে তাদের মা বোনদেরকে তুলে এনে দাসী বানানো, সেক্স স্লেভ বানানো, তাদের সাথে সেক্স করা, এটাও তো ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আরো পদ্ধতি আছে, যেমন হচ্ছে কি গিফট করা, নবী মোহাম্মদের মানে দাসী যে ছিল মারিয়া কিপ্তিয়া, সেই মারিয়া কিপ্তিয়াকে নবী মোহাম্মদ পেয়েছিল, একজন রাজা তাকে গিফট হিসেবে দিছিল। মানে চিন্তা করেন, মানে গিফট হিসেবে মেয়ে দেয়, এদের মানে অবস্থাটা কিরকমের খারাপ একটা অবস্থা, এরা মেয়ে মানুষ গিফট হিসেবে দেয় একজন আরেকজনের, কি ভয়ঙ্কর একটা অবস্থা। আবার ওই যে রাজা মুকিও কাসনা যেন কি নাম, মিশরের রাজা, মিশরের একজন ইয়া সম্রাট, সে আবার বুঝতে পারছে, মনে করেন রিয়ান ভাই আমাকে আমাকে যদি আপনি চেনেন তাহলে আপনি তো আমাকে যদি কোনো একটা জন্মদিনে গিফট করেন তাহলে আপনি বেছে বেছে কোন জিনিসটা গিফট করবেন বলেন তো, যে জিনিসটা আমার পছন্দ সেরকমই তো একটা কিছু গিফট করবেন। হ্যাঁ, সেরকমই তো গিফট করবো, কারণ যেহেতু মানে আপনার প্রভাব আছে বা আপনার একটা কিছুর কিছু হলেও প্রভাব থাকবে ওই সময়, মানে সময় অনুযায়ী, তো সেক্ষেত্রে খুশি করার জন্য তো মানে যে জিনিসটা আপনার পছন্দ সেই জিনিসটাই তো মানে গিফট করবো, বা এটা তো সবাই চাইবে সেটাই গিফট করতে। হ্যাঁ, মানুষ মানুষ যখন গিফট করে তখন চিন্তা করে, এই যেমন ধরেন আমার বউকে যদি আমি কোনো কিছু গিফট করি আমি চিন্তা করি ও কোন জিনিসটা পছন্দ করে, ও তো পারফিউম পছন্দ করে খুব, তাহলে তো একটা দামি পারফিউম কিনে দেওয়া যায়। আমাকে যদি সে গিফট করতে চায় তাহলে সে দেখে যে আমি তো ইলেকট্রনিক জিনিস বেশি পছন্দ করি বা বই বেশি পছন্দ করি, এরকম যদি সে আমাকে তাহলে সেই রকম জিনিস গিফট করবে, এটাই স্বাভাবিক। এখন ওই যে সেই সম্রাট সেও কিন্তু বুঝতে পারছে নবী মোহাম্মদ রে কোন জিনিসটা গিফট করলে নবী মোহাম্মদ সবচেয়ে বেশি খুশি হবে, এই জন্য মেয়ে দুইটা মেয়ে মানুষ গিফট করছে, দুইটা মেয়ে গিফট করছে। চিন্তা করেন ভাই যে মানে মনে করেন এটা কি সম্ভব, একটা মেয়ে মেয়েদেরকে গিফট করা, একটা মানুষকে গিফট করতে পারে মেয়ে কি একটা বস্তু যে এটা গিফট করার বিষয় হলো, মানে কিরকম একটা জঘন্য বিষয় চিন্তা করেন। হ্যাঁ, সেটাই তো, আমি আমি মানে অনেক আমাদের হুজুররা বা আমাদের যারা ওয়াজ করে তারা তো মানে যখন বলে যে তারা অনেক যে দাসীদেরকে যে তারা ই করতো ব্যবহার করতো, তো তারা সবসময় বলে যে তারা অনেক কষ্টে ছিল, ঠিক আছে, তারপর তারা যুদ্ধের পরে তারা কোথায় যাবে কি করবে, তো তারা অনেক কষ্ট কষ্টে থাকবে সেটা ভেবে তাদেরকে আর কি তারা মানে নিয়ে যায় দাস হিসাবে, তাদেরকে তাদের সাথে রাখে। কিন্তু মানে মারিয়া কিপ্তে মানে ওনার ব্যাপারটা দেখলে কিন্তু বোঝা যায় যে না উনি তো কোনো কষ্ট ছিল না বা ওনার কোনো রকম কোনো ছিল না, উনি তো মানে ওনার তো ওনাকে তো গিফট করা হয়েছিল, তো এক্ষেত্রে তো এখানে মানে অন্যরকম একটাই বোঝা যাচ্ছে আর কি, যে ওনাকে তো মানে পাইছে। এই কথাটা একেবারেই না মিথ্যা কথা যে মেয়েরা অনেক কষ্ট ছিল, বরঞ্চ যুদ্ধক্ষেত্রে সে যুদ্ধ মানে তাদের লোকালয় আক্রমণ চালায়, তাদের স্বামী, তাদের পিতা, তাদের ভাই সবাইকে হত্যা করে সেই মেয়েদেরকে তুলে আনছে, জোর করে তুলে আনছে সেই মেয়েদেরকে, এরকমও রেফারেন্স আছে যে তাদেরকে জোরপূর্বক তুলে আনা হয়েছে। এমনকি সেই মেয়েরা পালায় যেতে যাচ্ছিল তখন তাদের মাঝখান থেকে তাদেরকে ধরে এনে তাদেরকে তাদের সাথে সঙ্গম করছে নবী মোহাম্মদের সাহাবিরা। এটা তো ভাই এমন তো না যে তারা একেবারে গরিব দুঃখী মানুষ মানে পথে পথে, তাইলে ভাই তোমরা মানে পুরুষদেরকে মেরে মানে ইসলামের বিধানটা দেখেন, পুরুষদেরকে মেরে ফেলছে, মেয়েদেরকে তুলে আনছে, মেয়েদেরকে তুলাই না রেপ করছে,
পুরো পুরুষদেরকে তো রেপ করতে পারবে না, তাই না? তাহলে যদি এটাই হয়ে থাকে যে আহারে মানে গরিব মানুষ কি করবে কই যাবে, তাহলে তো মনে করেন একটা পুরুষ দাসকেও তো তারা আনতে পারতো, তাই না? একটা পুরুষ দাসকে যদি নিয়ে আসতো, এবং সেই পুরুষ দাসটা কি নবী মোহাম্মদের স্ত্রীকে যদি নবী মোহাম্মদ দেয়, তাহলে সেই পুরুষ দাসটা কি নবী মোহাম্মদের স্ত্রীর সাথে সঙ্গম করতে পারতো? এইটা কি, এটাও তো একটা প্রশ্ন আসে, তাই না? নবী মোহাম্মদ যদি মনে করেন একটা কাফেরকে মেরে তার বউকে তুলে এনে তার সাথে সঙ্গম করতে পারে, তাহলে তো একই সূত্র অনুসারে মনে করেন একটা পুরুষ দাসকে তুলে আনা হয়েছে, সেই পুরুষ দাসটার সাথে তো নিশ্চয়ই আয়েশা সঙ্গম করবে, নাকি ভাই? যুক্তি তো এটাই হয়, তাই না? হ্যাঁ, যুক্তি তো এরকমই এরকম হওয়া উচিত। যদি গরিব দুঃখীদেরকে সেবা করাই যদি উদ্দেশ্য থাকে, তাহলে তো একটা পুরুষ দাসকে আনলে সেইটাকে দিবে আয়েশাকে, আয়েশার সাথে সেক্স করবে, নবী করতেছে মানে মেয়ের সাথে, একটা মেয়ের সাথে যুদ্ধবন্দী কৃত দাসের সাথে, আয়েশা করবে হচ্ছে গিয়ে সে আর একটা বেটা বেটা দাসের সাথে, এভাবেই তো হওয়ার কথা যুক্তিতে, যুক্তি যদি মানি, এই যুক্তিতে যদি হয়। কিন্তু সেটা তো দেখা যাচ্ছে না, দেখা যেত যে নবী মোহাম্মদের সাহাবীরা শুধুমাত্র মেয়ে মানুষ তুলে আনতো, কারণ মেয়ে মানুষ পাইলে এরা বেশি মানে লালায়িত হইতো, কারণ এরা তো নবী মোহাম্মদের অনুসারীরা তো ছিল এক একটা ধর্ষক। এবং হাদিসে পরিষ্কার ভাবে বলা ভাই, একটা হাদিসে বলা যে আমি তো এখনো তার বস্ত্র উন্মোচন করিনি, আমি নবী মোহাম্মদ একটা মেয়ে সুন্দরী মেয়ে দেখে তারা চাইছে, হে সাহাবি তুমি তোমার একটা যুদ্ধবন্দী দিছিলাম, তুমি এটা আমার ফেরত দাও। তখন ওই সাহাবি বলে, হে নবী আমি তো এখনো তার বস্ত্র উন্মোচন করিনি, মানে তারা এখনো ন্যাংটা করিনি। চিন্তা করেন হাদিসের ভিতরে এই সমস্ত কথা লেখা ভাই, এগুলো পড়লেও তো মানে একটা মানে বিতৃষ্ণা জাগে, একটা বমি আসে, এ কি অবস্থা? আচ্ছা ভাই, আপনি তাহলে সংশয় এর একটা লেখা আছে, ইসলাম গণিমতের মাল এবং আমাদের মানবতা, এই লেখাটা যদি আপনি পড়ে নেন তাহলে আপনি বোধহয় আরো অনেক কিছু পাবেন এই লেখাটার মধ্যে। তাহলে এই লেখাটার ভিতরে অনেক রোগগুলো রেফারেন্স দেওয়া আছে, আপনি যদি একটু কষ্ট করে পড়ে নিতেন এই লেখাটা, এবং পরবর্তীতে আপনি আলেমকে, তাহলে এই লেখাটার হাদিসগুলো উল্লেখ করে প্রশ্নগুলো যদি করেন, অথবা এই লেখাটাই তাদেরকে পাঠিয়ে দেন যে হুজুর আপনি এই লেখাটার একটা জবাব লিখা দেন, তাইলেই হবে। বা ওই আলেমকে যদি নিয়ে আসতে পারেন একদিন লাইভে, তাহলে তো আরো ভালো হয়, আমি সরাসরি তার সাথে কথা বলতাম, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো আসলে মানে করা যায় না, কারণ আমি তো ওইভাবে আসলে প্রকাশ করি নাই যে আমি মানে এইগুলা মানে আপনাদের সাথে মানে আমি কথা বলি বা আপনাদের লাইভ শুনি, ঠিক আছে? কারণ আমি তো ধরেন ওই মানে ওই রকম আমাদের এখানে তো সবাই প্র্যাকটিসিং মুসলিম সবাই, ঠিক আছে? তো যাই হোক, তো আপনি এভাবে বলবেন না, আপনি এভাবে বলবেন যে হুজুর একটা নাস্তিক আছে, খুব খারাপ নাস্তিক, আমাদের নবীরা নিয়ে খারাপ খারাপ কথা কয় হুজুর, আমি তো আর সহ্য করতে পারতেছি না হুজুর, আমার তার ভালো লাগে না ভাই, হুজুর আমার তার ভালো লাগতেছে না, আপনি একদিন আসেন এই এই নাস্তিকের যুক্তিরে দাঁত ভাঙা জবাব দিয়ে একদম ইয়া করে দিয়ে আসেন, চলেন হুজুর আমার সাথে একদিন এই নাস্তিকের সাথে আপনার কথা বলাই দিব, এইভাবে পাম্পটি মেরে নিয়ে আসবেন, তাহলে বাকিটা আমি করব, বাকিটা কিছু করতে হবে না, বাকিটা আমি করে দিব, ঠিক আছে? বা আসলে কি জানে মানে বিষয়টা হয়েছে কি মানে তারা কিন্তু সবাই জানে মানে যারা হুজুর বা যারা ইসলামে ইসলামিক নিয়ে যারা ব্যবসা করে তারা কিন্তু সবাই জানে যে আসলে ইসলামটা কি, ঠিক আছে? তো তাদের কাছে আপনি যেভাবে যেভাবে বলছেন এইভাবে আমি বলছি যে মানে আপনার মানে আপনার সম্পর্কে খারাপ বলে বলে মানে আপনার এখানে আনা বা আপনার সম্পর্কে করা, কিন্তু এইভাবেও ট্রাই করছে, কিন্তু তারা এইভাবে বললে বলে যে তাদের কথা শোনা যাবে না, ঠিক আছে? যেমন আপনাদের কথা শোনা যাবে না, যারা ইসলামের শত্রু তাদের কথা শুনলে মানে আমরা আপনাদের মতো হয়ে যাবো, এরকম মানে মানে সবসময় মানে উল্টা উল্টা বুদ্ধি দিয়ে দেয়, ঠিক আছে? এরকম করে তারা মানে তারা তো জানে যে আসলে এই ইসলামটা কি, মানে এখানে আসলে যে মানে তারা ফাইসা যাবে এটা তারা খুব ভালোভাবে জানে, ঠিক আছে? তো আমরা আমরা তো ভাই উল্টা বলি যে আলেমদের কথা বেশি বেশি শুনবেন, কোরআন হাদিস বেশি বেশি পড়বেন, তাহলেই না এটার ভিতর থেকে ভুল বের করতে পারবেন, এটার ভিতরে যে কত খারাপ খারাপ জিনিস আছে বেশি বেশি বললেই তো বের করতে পারবেন, আমরা তো উল্টা কথা বলি যে হ্যাঁ ওই বিরোধী পক্ষেরটা গিয়ে বেশি বেশি আপনার করবেন, তাদের কোরআন হাদিসটা একটু বেশি বেশি অ্যানালাইসিস করবেন, প্রয়োজন হাদিসের ব্যাখ্যা করবেন, কোরআনের ব্যাখ্যা করবেন, তাফসির করবেন, কতগুলা বই দিয়ে দিই আমরা মানে এই বইগুলা পড়বেন ভাই, আমরা আরো অনুরোধ করি বুঝা বুঝা পড়বেন, বাংলায় অনুবাদটা বুঝা বুঝা বুঝে বুঝে ভালোভাবে পড়বেন, এটাই তো আমরা বলি, তাই না? তারাই কথা বলে কেন? হ্যাঁ, তারা বলে কারণ ভাই তাদের ব্যবসা তো নষ্ট হয়ে যাবে, তাদের তো ইসলাম ধ্বংস হয়ে যাবে তাহলে আস্তে আস্তে। যেমন আমি আমার কথাই বলি, আমি তো মানে আস্তে আস্তে মানে পড়াশোনা করে তো তারপরে আস্তে আস্তে যখন বুঝতে পারলাম তারপরে তো আমার মধ্যে চেঞ্জ আসছে, ঠিক আছে? আমি আমি যখন মানে আস্তে আস্তে নামাজ পড়া শুরু করলাম, পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়তেছি, তারপর যখন চিন্তা করলাম যে এখন থেকে হাদিস পড়বো, হাদিস কোরআন সবকিছু ভালোভাবে পড়বো, ঠিক আছে? তো তারপরে মানে অনলাইনে যখন সবার কথাবার্তা শুনলাম, ঠিক আছে, আমি ডাক্তার জাকির নায়েকের অনেক বড় ভক্ত ছিলাম, তো তার বক্তৃতা তার লেকচার অনেক শুনতাম, তারপর রাহুল হোসেন নামের একজন ছিল যে কলকাতার, ঠিক আছে, ওনার কথা অনেক শুনতাম,
তো ওনার কথা শুনতে শুনতে মানে আপনার সাথে দেখলাম যে একদিন লাইভে কথা বলছিল, তো ওই ওইটা শোনার পরে ওই লাইভটা দেখার পরে তারপরে মানে তখন তো আমি মানে পুরা প্র্যাকটিস মুসলিম তখন, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি সব সময়, মানে ইসলামের সবকিছু মানে মেনে চলার চেষ্টা করি। তো তখন মানে আপনাদের কথা খুব ঘৃণা করতাম, মানে আপনাদের প্রতি অনেক রাগ হতো তখন, ঠিক আছে, অনেক অনেক বেশি ঘৃণা করতাম। তো যখন ওই আপনাদের ওই ইটা দেখলাম, তো দেখার পরে যখন আরো অনেকগুলা মানে আপনাদের ভিডিও দেখলাম, দেখা শুরু করলাম, মানে আপনাদের কথা শুনতে 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 মানে তখন মানে প্রথম অবস্থায় তো আপনাদের অনেক ঘৃণা লাগতো তখন, যে দেখতাম সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলতেন, এটা করতেন সেটা করতেন। তো এভাবে শুনতে শুনতে যখন আরো অনেক কিছু জানতে পারলাম, তারপরে যে মুশফিক মিনার ভাই ওনার সাথে আপনার অনেক ডিবেট আছে, সেগুলা মানে একসাথে আপনার অনেকগুলোই করছেন, ওইগুলা যখন দেখলাম, তো দেখার পরে দেখলাম যে না অনেক কিছুর মধ্যে তো দেখতেছি ঝামেলা আছে, ঠিক আছে। তারপরে যখন পুরা মানে কোরআনের সবকিছু পড়া শুরু করলাম, তাফসির মোটামুটি অনেকগুলা সূরা তাফসির করলাম, আয়াতের তাফসির করলাম, তো ওইখানে দেখার পরে তো মনে করেন যে আমাদের দেখলাম যে না এখানে তো অনেক ঝামেলা আছে, ঠিক আছে, যারা আমরা আসলে যারা বাইরে পড়াশোনা করছি, ঠিক আছে, যারা আমরা ভার্সিটিতে পড়াশোনা করছি বা করি, তো আমাদের তো ধরেন একটু হলেও তো মানে অন্য কিছু সম্পর্কে আমরা বুঝি, মানবতা বা মানে ইসলাম বা যে মানে সবকিছু যে মানুষের উপকার করতেছে, অপকার করে বা উপকার করতেছে না, এটাও তো আমরা মানে বুঝতে পারি। আর যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেছে ইসলাম, মানে যাদের ইন্টেনশন থাকে যে ইসলাম নিয়ে ব্যবসা করবে, তারা তো আসলে এগুলা মানে কোনোদিন বুঝলেও বা এটা বোঝার চেষ্টা করবে না। তো এভাবে বুঝতে বুঝতে তারপরে মানে আমাদের মধ্যে চেঞ্জ আসছে, ঠিক আছে। তো এই জন্য আর কি অনেক সবার উচিত যে আসলে ইসলাম, রিয়ান হাসান ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, খুবই খুশি হলাম আপনার সাথে কথা বলে। আপনারা নিশ্চয়ই আরো আরো ডেভেলপ হবে, আপনার চিন্তা ভাবনা আরো ভালো হবে, আরো বৃদ্ধি পাবে, আরো মানবিক হবেন আপনি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই রিয়ান ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসলে আজকে আমি যে এই বিষয়টার জন্য আসছিলাম যে মানে মূলত যারা এই বাংলাদেশি যে কর্মীরা যায় মিডিল ইস্টে বা সৌদি আরব, তারা যেভাবে নির্যাতিত হয়, তো এটা মূলত তাদের ওই চিন্তা ভাবনা থেকেই হয়, যেটা আসলে ওই মানে ইসলামে যেটা আছে যে মানে দাস প্রথা যেটা আছে ওটা থেকেই মানে ওই চিন্তা ভাবনা ওই ইন্টেনশন থেকে তারা এই এই সব নির্যাতনের শিকার হয়, কিন্তু এটা অনেকে স্বীকার করবে না বা অনেকে স্বীকার করবে না। আপনার সাথে আমি একমত, কারণ ইসলামে তো দাস প্রথা কখনো নিষিদ্ধ হয়নি, এই কারণে এই জিনিসটা মানে ইসলামে তো কিয়ামত পর্যন্ত তো কোরআন হাদিসের আইনই বলবৎ থাকবে, এটাই তো বিধান ভাই, এখানে তো কিছু করার নাই, ইসলামকে তার পরিবর্তন করা যাবে না, তাহলে তো সেটা বিদআত হয়ে যাবে, তাই না? ঠিক আছে রিয়ান হাসান ভাই, হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে আপনাকে ভালো থাকবে, আচ্ছা ভাই, শুভরাত্রি, ভালো থাকবেন। আপনাকে